এরকম আশা করলে হতাশাগ্রস্ত হবে। যদি মনে করেন রাস্তার পাশে দুধগুড়ি বাজারে 500 লোক একত্রিত হয়ে যায়, তাহলে এরকম একটি প্রোগ্রামে কেন ঢাকা শহরের কোটি কোটি মানুষের ভিতর থেকে হল ভাঙা লোকের বাদ ভাঙা ঢল নামল না কেন? তাদেরকে সবাইকে ফাঁসি দিয়ে দেবে ঠিক না? আপনি এরকম আশা করেন কেন? সব মানুষই যদি দুধ খেত তাহলে কেউ দুধ বেচে মাছ কিনে আর কেউ মাছ মাছ বেচে দুধ কিনে, এই কথাটা আসতো না। সুতরাং বাছাই করা এবং সৌন্দর্যময় কাজগুলোকে যারা গ্রহণ করবে তাদের সংখ্যা কম, এই কম সংখ্যক লোকেরাই আলোকবর্তিকা হিসেবে সামনে যাবে, তারা দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাবে, এটি আমরা প্রত্যাশা করি। আসুন আমরা সবাই আগামী দিনে এই আন্দোলনকে আরো ভগবান করি, নিজেদের জীবনকে পরিচ্ছন্ন করে সুন্দর করি। এবং আমি বাজিদ ভাই কথাটাকে আবার একটু প্রতিধ্বনিত করব, ক্যালিগ্রাফি শিল্পীর অর্থ শিল্পী, তাদেরকেও শিল্পকর্মের মধ্য দিয়ে জীবন যাপন করতে হয়। যারা এটাকে পেশা হিসেবে নিয়েছেন তাদেরকে যদি পেশাগতভাবে আমরা এগিয়ে না দিই, তাদের শিল্পকর্মকে যদি আমরা বাজারে পৌঁছানোর ব্যবস্থা না করি, আমাদের বড় লোকেরা তো সব কিছুই কিনে, তার ছোট ছোট জিনিস কিনে হাজার হাজার টাকা ব্যয় করে। আমার মনে হয় আমাদের দেশে অনেক গুণীজন, প্রফেশনাল গুণীজন আছেন, তাদের কাছে যদি আমরা আমাদের এই শিল্পীদের শিল্পকর্মকে তুলে ধরতে পারি তাহলে এরও একটি বাজার তৈরি হবে। কারণ এখন সুন্দর সুন্দর যেমন নান্দনিক বাড়িঘরগুলো হচ্ছে, সেখানে নান্দনিক সৌন্দর্য বাড়ানোর জন্য প্রত্যেকের দেয়ালে এই জাতীয় ক্যালিগ্রাফি শোভা পেতে পারে। আমরা চেষ্টা করে কাছে এগিয়ে নিতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।